বন্ধুরা ওয়েলকাম ব্যাক আবার আমরা ফিরে এলাম এক্সেলের ওপর তোমাদের যে টিপস অ্যান্ড থ্রিক্সের পরপর এপিসোডগুলো নিয়ে এসেছি সেরকম আজকেও একটা রকম এপিসোড নিয়ে তোমাদের সামনে এলাম আশা করি আগের কোনো তোমাদের ভালো লাগছে তোমরা অনেক কিছু নতুন নতুন শিক্ষক আজকেও শেখাবো অনেক নতুন নতুন এবং আরও ইন্টারেস্টিং গত এপিসোডগুলোতে যা শিখিয়েছি যা যা তোমরা জানতে পেরেছ তার চেয়েও আরও অনেক ইন্টারেস্টিং পয়েন্টস তোমাদের সামনে আজকে তুলে ধরবো প্রথমটা যেটা আছে প্রথমে টপিকটা যেটা করাবো প্রথম পয়েন্টটা যেটা করাবো সেটা হচ্ছে সো করে এই যে এক্সেল সিটটা এখানে যে ডাটা টেবিলটা করা আছে তার এগেন্সে দেখো দুখানা চার্ট করা আছে এই একটা চার্ট এই একটা চার্ট এই দুটো চার্ট মনে করো আমরা আমাদের হয়তো কোনো কাউকে কোনো ডাটা দেখাচ্ছি তখন চার্টটা লাগবে না এটাও লাগবে না এটাও লাগবে না তাহলে এই দুটো কীভাবে এই এক্সেল সিটের থেকে হাইট করা যায় আবার দরকার মতো সেটাকে শো করিয়ে নেওয়া যায় সেটাই আমরা দেখাবো এই এই মুহূর্তে তার জন্য আমাদের কি করতে হবে যেরকম এখানে ডাটা টেবিল আছে আছে থাকবে দুটো চার্ট আছে থাকবে যে কোনো একটা চার্টের উপর আচ্ছা এখানে কি করব আমি প্রথমে এখানে যে কোনো একটা স্লাইডের ওপর এখানে ক্লিক করে নেবো যে কোনো একটা চার্ট সিলেকশন করে নেবো হয় এটা নয় এটা যদি একটা থাকে একটা দুটো থাকে দুটো তিনটে থাকে তিনটে এইগুলোর মধ্যে যে কোনো একটা ক্লিক করে নেবো ক্লিক করে নেওয়া যা নেওয়ার পর দেখো এখানে ফর্ম্যাট বলে অপশান যেটা আছে সেই ফরম্যাটে এখানে যাব ফর্ম্যাটের মধ্যে কোন অপশানে যাব না সিলেকশান পেন এই যে এখানে দেখতে পাচ্ছ সিলেকশন পেন এই অপশানে ক্লিক করলে এই সিলেকশন পেন অপশানে ক্লিক করলে দেখো যেহেতু আমাদের এখানে দুটো চার্ট করা আছে আমাকে এখানে দেখিয়ে দিয়েছে চার্ট ওয়ান চার্ট টু আমি মনে করো যদি এটাকে হাইট করতে চাই এটাকে শো করতে চাই তাহলে এখানে ক্লিক করে দিলাম দেখো এটা হাইট হয়ে এখানে যেটা ছিল সেটা হাইট হয়ে গেল এখানে একটা শো হচ্ছে আবার যদি উল্টোটা করতে চাই এখানে ক্লিক করে দিলে আর চার টুটাতে এখানে হাইট হয়ে গেল। ঠিক আছে এরকমভাবে হাইট আর শো আমরা করে নিতে পারি যদি একসঙ্গে সব হাইট করে নিতে চাই কোনো চার্টই আমি দেখতে চাই না তাহলে এখানে হাইট অল দেখো এখানে ক্রস হয়ে গেলো আর যদি আবার আগের অবস্থায় ফিরে পেতে এখানে শো অল তাহলে এটা কোথায় যেতে হবে ফর্ম্যাট যে কোনো একটা আগে চার্ট সিলেক্ট করতে হবে চার্ট সিলেক্ট করার পর ফর্ম্যাটে অপশানে থাকবে ফর্ম্যাটের মধ্যে এখানে সিলেকশন পেন এই পেনে অপশানে গিয়ে আমরা এইটা কাজে লাগাতে পারি কোনো ডাটাশিট থেকে চার্ট আমরা দরকার মতো হাইট করে দিতে পারি আবার দরকার মতো সেটাকে ভিজিবল করে নিতে পারি ঠিক আছে আচ্ছা পরেরটা আমরা দেখাও এখানে একটা বড় টেবিল আমরা করে রেখেছি টেবিলটা এখানে কিছু হেডিং আছে আইটেম কোড আইটেমস ব্র্যান্ডস শোল্ড ইউনিট প্রাইস টোটাল এবার এই টেবিলটা অনেক বড় দেখো আস্তে আস্তে আমি নিচের দিকে নামাচ্ছি টেবিলটা অনেক বড় আর শেষকালে একটা আমি এখানে রো করে রেখেছি যেটাকে বলা হচ্ছে টোটাল কার টোটাল না এই যে শোল্ড ইউনিটের টোটাল প্রাইসের টোটাল টোটাল যেটা হয়েছে ভ্যালু তার টোটাল এই এখানে দেখাচ্ছে এইবার অসুবিধাটা হচ্ছে কি যখনই আমরা এখানে নিচে টোটালটা এখানে যদি কিছু চেঞ্জ করি নিচে অবশ্যই তো টোটালটা চেঞ্জ হবে এখানে যদি নিচে কুড়ির জায়গায় এখানে পঁচিশ করি নিচে অবশ্যই এখানে টোটালটা চেঞ্জ হলো তাহলে সেইটা দেখবার জন্য বারবার আমাকে কি করতে হবে মাউস থেকে স্ক্রল করে মাউস থেকে স্ক্রল করে এই নিচে যেতে হবে এটা একটা অসুবিধে ঠিক আছে বারবার এখানে আরও যদি এই চার টেবিলটা আরও যদি বড় হতো তাহলে আরও আমাদের স্ক্রোল করতে হতো তার জন্য একটা এখানে আমরা ট্রিক্স কাজে লাগাবো যেটা এই অসুবিধেটা আমাদের সম্মুখীন হতে হবে না তার জন্য কি করতে হবে না এইখানে পুরো যে এই লাইনটা এই যে টোটালের পুরো লাইনটাকে আমরা কপি করব। কন্ট্রোল সি করে কপি করব তারপরে কি করব না কোথায় আমরা পেস্ট করতে চাইছি মনে করো এইখানে পেস্ট করতে চাইছি এইখানে মাউসটা দিয়ে ক্লিক করলাম হলো এবারে যাব পেস্ট অপশানে এই যে বাঁদিকের কোনায় হোমের আন্ডারে বাঁদিকের কোনায় একদম পেস্ট অপশন আছে সেখানে যাব গেলে এই যে এটা সাব সাবমেনুটা খুলে যাচ্ছে এখানে আরও অনেক রকমের ভাবে পেস্ট আমরা করতে পারি একদম শেষের ডান দিকে দেখবে অপশানটা আসছে লিঙ্কড পিকচার কি বললি কী লেখা আছে লিঙ্কড পিকচার এই লিঙ্কড পিকচারে ক্লিক করে দেবো যে মুহূর্তে লিঙ্কড পিকচারে ক্লিক করে দিলাম দেখো নিচের এই অপশনটা এই টোটালের এই অপশনটা এইখানে চলে আসলো ঠিক আছে এইবার এটাকে আমরা যেখানে খুশি যেমন খুশি মুখ করে নিতে পারি মনে করো আমি প্রথমেই রাখবো এখানে প্রথমে রাখলাম বা সাইডে বা সাইডেই থাক অসুবিধে নেই এবার এর এটার লাভটা কি হলো যদি কিছু টোটালের ঘরে চেঞ্জ হয় যদি কিছু টোটালের ঘরে চেঞ্জ হয় সঙ্গে সঙ্গে এখানে রিফ্লেক্ট করে যাবে আমাদের আর বারবার স্ক্রল করে নিচে যেতে হবে না যেমন আমি উদাহরণ দিয়ে বলছি এখানে এ এখন যে এইগুলো ভ্যালু আছে সেই ভ্যালুর ওপর বেস করে টোটালটা আছে সেভেন সেভেন সিক্স সেভেন সেভেন সিক্স এখানেও সেভেন সেভেন সিক্স দেখতেই পাচ্ছ তোমরা এখন এই জায়গা যদি আমি পঁচিশের জায়গায় তিরিশ করি থার্টি করি তাহলে সেভেন সেভেন সিক্স তখন আর থাকবে না তখন সেভেন এইট ওয়ান হয়ে যাবে দেখো আমি এখানে পঁচিশের জায়গায় তিরিশ করছি এই দেখো সেভেন এইট ওয়ান হয়ে গেল লক্ষ্য করো নিচেও সেভেন এইট ওয়ান হয়ে গেল আবার এখানেও সেভেন এইট ওয়ান সেও যদি এখানে বাড়াই এখানে বাড়াই যেখানে খুশি এই যে টোটাল যেখানে যেখানে করা আছে নিচে যেখানে খুশি আমরা ভ্যালু চেঞ্জ করব এখানে চেঞ্জ হয়ে যাবে আমরা বাঁ দিকের এখানে ভ্যালু চেঞ্জ করব ডান দিকে সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবো যে ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে কি নিচে আর বারবার এখানে মাউসে স্ক্রোল করে যাওয়ার দরকার পড়বে না তো এটার নাম হচ্ছে শো টোটাল রো অ্যাট টপ নেক্সট যেটা আমরা করাবো সেটা হচ্ছে কোনো টার্গেট লাইন আমাদের যদি চার্টসে অ্যাড করতে হয় টার্গেট লাইন মানে মনে করো আমি এইখানে এইটার ওপর বেস করে আমি একটা চার্ট বানিয়েছি নুন চার্টে যাব এখানের ওপর বেশ করে একটা চার্ট বানিয়েছি খুব ভালো কথা এইবার এই চার্টটার কোনো টার্গেট লাইন নেই এটা ধরো সেলসের মান্থলি সেলস ডাটা তো ধরো মান্থলি সেলস ডাটা মাসে টার্গেট দেওয়া হার্ড ডিস্ক বিক্রি করতে হবে পঁচিশটা হয়েছে কুড়িটা সেই যে পঁচিশটা বিক্রি করতে হয়েছিল সেটা এখানে রিফ্লেক্ট করছে না চাটে কোনো রিফ্লেক্ট করছে না কিবোর্ড মনে করো চল্লিশটা বিক্রি করতে বলা হয়েছিল কি চল্লিশটা এখানে চাটে মানে কার এগেনস্টে আমি যেটা বলতে চাইছি কার এগেনস্টে কত ইউনিট সোল্ড হয়েছে সেই কার এগেনস্টে এইটা এই চাটে কোনো জায়গায় রিফ্লেক্ট হচ্ছে না এটা যেটা এখন রিফ্লেক্ট করছে ফাইনালি কত হয়েছে মাসের শেষে বা সপ্তাহের শেষে বা তিন মাসের শেষে কত হয়েছে তার ডাটাটা এখানে রিফ্লেক্ট হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি কত টার্গেট ছিল সেইটা এখানে রিফ্লেক্ট করছে না সেইটাই যখন আমরা অ্যাড করব সেটাকে বলবো টার্গেট ক্লাইন্ড তাহলে সেটা কিভাবে অ্যাড করব না প্রথমে এটাকে আবার ডিলিট করে দিই এখানে একটা মনে করো আমি লিখলাম একটা কলম অ্যাড করলাম টার্গেট এই টার্গেট অ্যাড করলাম আমি আগে দেখিয়ে নি সবারই ক্ষেত্রে সেম অ্যাড করে দেখিয়ে নি সবারই ক্ষেত্রে সেম অ্যাড করলে মনে করো পনেরো পর ক্ষেত্রে আমি টার্গেট দিলাম ফিফটিন ফিফটিন টার্গেট দিলাম এবার যদি আমি আবার এই চারটা বানাই তাহলে কী হবে এই চারটা বানালাম হয়ে গেল এবার তাহলে কোনটা টার্গেট আর কোনটা অ্যাচিভ মানে ষোলো ইউনিট কোনটা কোনটা টার্গেট না যেগুলো হচ্ছে গেরুয়া কালারের যেগুলো আছে সেগুলো হচ্ছে টার্গেট কেন কি করে বুঝলাম না এখানে ফিফটিন অল টার্গেটটা তো অল ফিফটিন সুতরাং একই ভ্যালুর কোনগুলো এই গেরুয়া কালারের যেগুলো আছে সেইগুলো আর আপ ডাউন কম বেশি হয়েছে যেগুলো হচ্ছে ব্লু কালারের এই যে ভ্যালুগুলো শোল্ড ইউনিটের ভ্যালুগুলো কম বেশি হয়েছে সুতরাং এটা হচ্ছে শোল্ড ইউনিট এইবার আমাদের কি করতে হবে এখানে লাইন কিন্তু এখনও অ্যাড হয়নি এখানে কলমে কনভার্ট হয়েছে কিন্তু চার্টে কনভার্ট হয়েছে কিন্তু এখন লাইন অ্যাড হয়নি তার তা লাইট অ্যাডের জন্য আমাদের কি করতে হবে তার আগে এখানে একটুখানি এটাকে বড় করে নিই আমরা এই টার্গেটটাকে সিলেক্ট করতে হবে মনে করো এই টার্গেটটাকে সিলেক্ট করলাম দেখতেই পাচ্ছ মাউস দিয়ে একটাকে ক্লিক করলে সব কাটা হয়ে যায় এর ওপর রাইট ক্লিক করব যে কোনো একটার ওপর রাইট ক্লিক করব এখানে লিখবো এখানে একটা অপশান আছে দেখো চেঞ্জ সিরিজ চার টাইপ কী বললাম চেঞ্জ সিরিজ চার টাইপ এই অপশানে যাব এই অপশানে গেলে এখানে আমাদের বিভিন্ন রকম চার্টের এখানে ক্যাটিগরি যতগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছে এখানে আসতে হবে এই টার্গেটে আসতে হবে এইটা সিলেক্ট করার পর এখানে দেখিয়ে দিয়েছে আমাদের এখানে সোল্ড ইউনিট দেখাচ্ছে দেখো ক্লাস্টার্ড কলম আর টার্গেট এখান থেকে আমাকে এই যে লাইন চার্ট সিলেক্ট করতে হবে ঠিক আছে তাহলে এখান থেকে যদি আমি লাইন চার্ট সিলেক্ট আমি এখানে লাইন সিলেক্ট করলাম লাইট সিলেক্ট করার পর আমি এখানে ওকে করে দেবো এই দেখো টার্গেট এবার তুমি বলবে এই লাইনটা তো একদম পুরো সমান্তরাল হয়ে গেছে কম বেশি নেই কম বেশি কী করে হবে আমি এখানে তো সব ফিফটিন সিলেক্ট করেছি এবার দেখো আমি যদি এটা ফিফটিনের জায়গায় এটা এইটিন সিলেক্ট করে দিই একটু বাড়লো তারপরে টোয়েন্টি ফাইভ করি আর একটু বাড়লো তারপরে আবার কমিয়ে আবার একটু করি যদি বাড়িয়ে দিয়ে এখানে থার্টি ফাইভ করি আবার বাড়লো এবার যেটা আছে সেটা ঠিক আছে এবার যদি এখানে আবার এখানে সিক্সটি করি দেখো আবার বেড়ে গেল ঠিক আছে তারপরে ধরো এটা করি ফর্টি ফাইভ এই বাড়লো তার মানে কি আমার হার্ড ডিস্কের টার্গেট ছিল ফিফটিন ডিস্কের অ্যাকচুয়াল এই ফিকচার থেকে আমরা কি বুঝতে পারি হার্ড ডিস্কের টার্গেট ছিল ব্যাচার ফিফটিন তার চেয়ে বেশি হয়েছে মানে হার ডিস্কের টার্গেট অ্যাচিভ হয়েছে কীবোর্ড ছিল টার্গেট এইটিন টোয়েন্টি এটাও অ্যাচিভ হয়েছে কিন্তু মাউস মাউসের টার্গেট ছিল টোয়েন্টি ফাইভ কিন্তু হয়েছে টোয়েন্টি সেই দেখো মাউসের সোল্ড ইউনিট কম লাইনটা ওপরে উঠে গেছে মানে এরকমভাবে আমাদের এটাকে অ্যানালিসিস করে নিতে হবে বা করে নিই আমরা অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রেজেন্টেশনটা বানিয়ে দিলাম চার্ট বানিয়ে দিলাম এরপরে যেরমভাবে আমাদের প্রেজেন্টেশান দেওয়ার কথা সেরমভাবে প্রেজেন্টেশান দেওয়ার দিতে হবে মূল কথা আমাদের টার্গেট লাইনটা কিভাবে এখানে অ্যাড করা যায় চার্টের মধ্যে সেইটা এখানে দেখানোর উদ্দেশ্য তাহলে প্রথমে একটা চার্ট বানিয়ে নিতে হবে বানিয়ে নেওয়ার পর কী করতে হবে সিলেক্ট টার্গেটের যে কলমগুলো এখানে পাশে এলো তার উপর রাইট ক্লিক করে ওখানে টার্গেট চেন সিরিজ চার টাইপে যেতে হবে গিয়ে ওখানে লাইন সিলেক্ট করে নিতে হবে তাহলেই টার্গেট লাইন এখানে নিচসার্ট হয়ে যাবে খুব সোজা জিনিস নিজেরা নিজেদের মতো করে বাড়িতে ডাটা এরকম ডাটা টেবিল তৈরি করবে করে নিজেরা এরকম বিভিন্ন ভ্যালু পুট করে তার ওপর করে করে দেখবে যাতে পুরো জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যায় এরপরে যেটা করাবো সেটা হচ্ছে ম্যাজিক্যাল ডাটা হাইডিং টিপস কিভাবে ডাটা হাইড করা করতে পারি আমরা খুব ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিসের মাধ্যমে ডাটা কীভাবে টোটাল সিট থেকে হাইট করে দিতে পারি ধর যাক আমি এই এই দিকের ডাটাটা আমি হাইট করব ঠিক আছে মানে ইউনিট কতগুলো ইউনিট এখানে দেখাচ্ছে সেই যে ডাটাটা করা আছে সেটা হাইট করব তার মানে কি করতে হবে আমাকে প্রথমে এই ডাটাটা সিলেক্ট করে নেবো তারপরে প্রেস করব কন্ট্রোল প্লাস ওয়ান কন্ট্রোল প্রেস করে কীবোর্ড থেকে ওয়ান কি বললাম কন্ট্রোল প্রেস করে কিবোর্ড থেকে ওয়ান প্রেস করতে হবে করে কাস্টমসে যেতে হবে কাস্টমসে গেলে এখানে দেখো জেনারেল কথাটা লেখা আছে সেই জেনারেলটাকে তুলে দিয়ে আমাদের দুবার সেমিকলন দিতে হবে এটা খুব ভালো জিনিস খুব ইন্টারেস্টিং জিনিস বুঝে নাও জেনারেলটাকে তুলে দিয়ে দুবার ইন ইনভাইটেড কমা দিলে এই দেখো ওকে করে দিলাম ডাটা হাইট হয়ে গেল হলো এখন তুমি বলবে যে এদিকে তাহলে সেম জিনিসটা কি এখানে আইটেমসও করা যায় না সেরকম পদ্ধতিটা সেম কিন্তু শেষে একটু আলাদা কিভাবে আমি আগে আগেটা আগের অবস্থায় ফিরিয়ে আনি কন্ট্রোল জেট করে এবার মনে করো আইটেম আমি হাইট করব সেম জিনিস এখানে কন্ট্রোল প্রেস করে ওয়ান কন্ট্রোল প্লেস করে ওয়ানের পর কাস্টমসে যাব এখন আগেরবারে কি কী বলেছিলাম ডবল সেমিকলন দিয়েছিলাম এখন কি দেবো না হ্যাশ দিতে হবে হ্যাশের পর তিনবার সেমিকলন দিতে হবে এক দুই তিন দিয়ে ওকে করতে হবে দুটোর ক্ষেত্রে আলাদা নাম্বার হলে একরকম আর ওয়ার্ড হলে একরকম দেখো এখানে হাইট হয়ে গেল এখানে কিন্তু কোনোভাবে বোঝাই যাবে না যে এখানে কোনো লেখা আছে ঠিক আছে কি এখানে যদি কালারিংও করে দিই কালারিং এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও করি এখানে কিন্তু লেখাগুলো আসবে না এটা অ্যাকচুয়ালি হাইট এটা কিন্তু কালার চেঞ্জ করে হোয়াইট করে মিশিয়ে দিলাম সেটা নয় এটা অ্যাকচুয়ালি হাইট ঠিক আছে লাগের অবস্থায় ফিরে আনতে আমরা কন্ট্রোল জেট করবো কন্ট্রোল জেট এসে গেল এইবার মনে করো পুরোটাই আমি হাইট করব। এদিকে লে এগুলো আইটেমগুলো হাইট করবো এদিকে নাম্বারগুলো হাইট করব তার জন্য একই পদ্ধতিতে যেতে হবে কন্ট্রোল ওয়ান প্রেস করে কাস্টমসে কাস্টমসে যাওয়ার পর এখানে দিতে হবে তিনবার সেমিকলন তিনবার এক দুই তিন তিনবার সেমিকলন দিলে পুরো হাইট হয়ে গেল ঠিক আছে কত সুন্দর কত ইন্টারেস্টিং জিনিস তোমরা শিখতে পারছো এগুলো ছোট্ট ছোট্ট ট্রিক্স জানলে অনেক কিছু হয় আমাদের হয়তো কাউকে কোনো ডাটা সিটে কিছু দেখানো দেখানো যাবে না অত তা সে দেখে ফেললে অসুবিধে আছে অথচ সিটটা আমরা ডিলিট করতে পারবো না তখন এইভাবে আমরা হাইট করে দিতে পারি ঠিক আছে আবার ফিরিয়ে আনতে গেলে এখানে কন্ট্রোল জেদ মারব তাহলেই ফিরে আসবো তাহলে আজকে চারটে দেখালাম ঠিক আছে কিভাবে চার্ট হাইট করা যায় শো করা যায় কিভাবে নিচের রোটা টোটালের কল রোটাকে ওপরে এনে নিয়ে এসে আমরা তার পরিবর্তন দেখতে পাই তার চেঞ্জ দেখতে পাই সেটা করালাম তিন নম্বর কিভাবে টার্গেট লাইন চার্টের মধ্যে ইনসার্ট করা যায় আর চার নম্বর যেটা করালাম সেটা হচ্ছে কিভাবে নাম্বার অথবা আইটেমস সেগুলো হাইট করা যায় আলাদা আলাদাভাবে আর একত্রে কিভাবে হাইট করা যায় ঠিক আছে এরকম চলতে থাকবে তোমাদের যেটা বলেছি এরকম আরও চলতে থাকবে আরও এপিসোড আরও অলরেডি আমাদের কাছে নিতে মানে ইন আমাদের প্রেজেন্টেশন আমাদের কাছে তৈরি আছে আর ধীরে ধীরে তোমরা ভিডিওগুলো দেখতে পাবে ভিডিওগুলো আপলোড হবে আরও অনেক কটা এপিসোড আমরা চাইছি একদম এক্সেলের টোটাল খুঁটি নাটি তোমাদের সামনে তুলে ধরে পুরো জিনিসটা এক্সেল সম্বন্ধে পুরো আইডিয়াটা যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায় পুরো আইডিয়া ক্লিয়ার করতে গেলে কি করতে হবে আমাদের এই ভিডিওগুলো দেখে তোমাদের নিজেদের নিজেদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে অনেকবার করে ভালোভাবে যাতে তোমাদের মাথায় ঢুকে যায় আর ভিডিওগুলো লাইক করতে হবে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে হবে আর যাদের সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করানি তাদের সাবস্ক্রাইব করতে হবে যাতে এই ধরনের ভিডিও নিয়মিত তোমরা তোমাদের নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে থাক তো আজকে এই পর্যন্ত বন্ধুরা থ্যাংক ইউ